আসসালামু আলাইকুম। দুঃখিত, আমাদের ডিভাইসের প্রবলেমের কারণে প্রথম অংশের লাইভটি কেটে গিয়েছিল। যে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে সাম্প্রতিক সময়ের যে আলোচিত ঘটনাগুলো নিয়ে, মেজর সিনহা হত্যাকাণ্ড, করোনায় সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি, নাগরিকদের উপরে দমনপীড়ন, গণপরিবহনের এই যে বর্ধিত ভাড়া এবং নৈরাজ্য, এবং এগুলো নিয়ে সরকারের কার্যকর পদক্ষেপ না থাকা, আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলতেছিলাম। তো আমরা মতামত শুনতেছিলাম যে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে যুব অধিকার পরিষদের সাথে যুক্ত আছেন যুবনেতা আবুতোপ হাবিলদারের কাছে, তিনি যেই বিষয়টি নিয়ে বলতেছিলেন যে আপনার মেজর সিনহা হত্যাকাণ্ডে তার একটা সন্দেহ, ধারণা, উপলব্ধি যে অন্য কোনো দেশের একটা ইন্ধন বা এনগেজমেন্ট থাকতে পারে, নাগরিকদের একটা ভাবনা উপলব্ধি থাকতে পারে, কিন্তু এটা সত্য মিথ্যা সেটা আপনারাও জাস্টিফাই করবেন। আমরা একটা কথা বলতে পারি, ধারণা করতে পারি, কিন্তু সেটা প্রত্যেকেই নিজের জায়গা থেকে জাস্টিফাই করবেন। তো তৈব্য বলতেছেন যে এখানে রয়ের একটা এনগেজমেন্ট তিনি মানে সন্দেহ করতেছিলেন, তো সেটা কী কারণে আমরা সেটি শুনতে চাই তৈব্যের কাছে। তৈব্য, আপনি যদি একটু বলেন। আমি আসলে সামগ্রিক আলোচনাটা করতে চাই এইভাবে যে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, প্রত্যেকটা কিছুতে ভারতের যে আধিপত্য, এটা কি কারো অস্বীকার করার সুযোগ আছে? আজকে যে 30 ডিসেম্বরের যে ইলেকশনটা হয়েছে, জনগণকে বাইরে রেখে যে একটা ইলেকশন করা হয়েছে, সেই ইলেকশনটা কি এই ভারত প্রভাবিত নয়? তাহলে একটা মনে রাখতে হবে, আপনার বুঝতে হবে যে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক অর্থনৈতিক কারণগুলোতে ভারত কোনো না কোনোভাবে জড়িত হয়ে যাচ্ছে। এখন সেনাবাহিনীর এই যে হত্যাকাণ্ড, আমরা এটা এই এদের সম্পৃক্ততা থাকতে পারে, এটা আমরা কীভাবে ইয়ে করবো, যে মনে করবো না, সেটা আমরা মনে করতে পারি। এবং এটার একটা অতি খুব ভালো একটা তদন্ত হওয়া দরকার। এই যে তদন্তটা হচ্ছে, আমরা চাই বিচার বিভাগীয় একটা তদন্ত কমিটি যদি এটা করে, এই তদন্তটা করে, তাহলে অনেক রহস্য উন্মোচিত হবে এবং কার যোগসাজন আছে, কে হত্যাকাণ্ড করিয়েছে, সব কিছু প্রকাশিত হবে বলে আমি মনে করি। তবে এই তদন্ত কমিটির মধ্য দিয়ে না, সম্পূর্ণভাবে বিচার বিভাগীয় তদন্ত কমিটি হতে হবে। বাংলাদেশের সৎ যোগ্য যারা বিচারপতি এবং সেনাবাহিনীর যে যোগ্য অফিসাররা, ওনাদেরকে দিয়ে যে এই ধরনের একটা তদন্ত হওয়া দরকার, যে তদন্তের মধ্য দিয়ে এই রহস্য সঠিক রহস্য উন্মোচিত হবে বলে আমি মনে করি। যে আবুতোপ হাবিলদার ভাই, আপনাকে ধন্যবাদ। আমরাও এটাই চাই যে সরকার অন্তত যেখানে সেনাবাহিনীর এরকম একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে হত্যার বিষয়টি অবশ্যই সরকার গুরুত্ব দিবে, এবং এর পেছনের যদি অন্য কোনো কুশীলব থেকে থাকে সেই বিষয়টি যেন অতি দ্রুতই উদ্ঘাটন করা হয়, অন্যথায় এটি দেখা যায় সেনাবাহিনীর মধ্যে একটা ক্ষতের সৃষ্টি করবে, যেটি হয়তো আমাদের দেশের জন্য ভালো হবে না। কারণ এইভাবে একজন সেনা কর্মকর্তার মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তো প্রথমাংশের লাইভটি আমাদের একটু কেটে গেছিলো, যে কারণে আমরা সেকেন্ড পার্ট আবার শুরু করেছি। তো এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যেসব ভাই বন্ধু আমাদের সহযোদ্ধারা আছেন, লাইভটি একটু শেয়ার করার মাধ্যমে আবার অন্যদের কাছেও যেন এই তারুণ্যের ভাবনাটা যেন পৌঁছে দেওয়া যায়। তো আপনারা জানেন যে এর মধ্যে আরেকটি ঘটনা ঘটেছে, যে অন্যান্য সময়ের সরকার যেভাবে দমনপীড়ন চালায়, এই সময়ে সেটা তার চেয়ে বেশি বেড়েছে। বিভিন্ন জায়গায় নাগরিকদের উপরে হয়রানি বেড়েছে, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হামলা বেড়েছে। তো এটি নিয়ে কী ভাবছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি নাজমুল হাসান, আমরা শুনবো নাজমুল হুদার কাছ থেকে। যে নাজমুল হুদা, আপনি তো চলাফেরা করেন, বাসে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন, এই যে 60% ভাড়া বৃদ্ধি করলো, অনেক মানুষ এটা শুরুর দিকে একটু মেনে নিয়েছিল, যে ভেবেছিল যে যেহেতু একটা সিট খালি রেখে যায় গাড়িগুলো, সেক্ষেত্রে একটু ভাড়া বৃদ্ধি করা দরকার। তো এখন কি সেভাবে ফাঁকা রেখে বা স্বাস্থ্যবিধি মেনে কি গাড়িগুলো চলাফেরা করে, এবং বর্ধিত ভাড়াটা কি রাখা যৌক্তিক নাকি প্রত্যাহার করাটা উচিত? আপনারা জেনে থাকবেন হচ্ছে আমাদের যে বর্ধিত ভাড়া 60% বৃদ্ধি করা হয়েছে, এটার এগেনস্টে কিন্তু হচ্ছে আমাদের আয় বৃদ্ধি পায়নি, সেক্ষেত্রে হচ্ছে এটা আমাদের জন্য একটা বার্ডেন। আর এটার জন্য হচ্ছে কিছু অংশ, দেশের কিছু অংশ, যেমন হচ্ছে পরিবহন খাতে যারা জব করে তাদের স্বার্থ দেখার জন্য হচ্ছে দেশের 70%-এর বেশি মানুষকে হচ্ছে হয়রানি করা হচ্ছে 60% ভাড়া বৃদ্ধির মাধ্যমে। সো বর্তমানে যদি এভাবে চলতে থাকে ডে বাই ডে, তাহলে একটা সময় আসবে যে হচ্ছে আমাদের পক্ষে আর এই বর্ধিত ভাড়া দেওয়া সম্ভব হবে না, এমনকি দেখা যাবে 2-4-5 টাকা কিংবা 10 টাকার জন্য হচ্ছে মারামারি লেগে যাবে। তো এটা কখনই কাম্য নয়। আর একটা ব্যাপার হচ্ছে, আগে যেমন হচ্ছে আমি খুব সহজে হচ্ছে 20 টাকা ভাড়া দিয়ে ক্যাম্পাসে মুভ করতে পারতাম,
এখন কিন্তু হচ্ছে আমাকে 50 টাকা ভাড়া দিতে হচ্ছে, কিন্তু তার বিপরীতে আমার কিন্তু আয় বাড়েনি, বরঞ্চ হচ্ছে আমি এখন বেকার। আগে যেরকম হচ্ছে আমি টিউশন করে চলতে পারতাম, লকডাউনের কারণে হচ্ছে আমি এটা করতে পারতাম না, পারতেছি না। এক্ষেত্রে হচ্ছে গভর্নমেন্টের একটা হচ্ছে স্টেপ নেওয়া দরকার ছিল, যেমন গভর্নমেন্টের ভর্তুকি দেওয়া দরকার ছিল, যাতে হচ্ছে পরিবহন শ্রমিকরা হচ্ছে ন্যায্য যে ভাড়াটা ওইটা পায়, পাশাপাশি যাতে জনগণ স্যাটিসফাইড হয় এরকম কিছু পদক্ষেপ নেওয়া দরকার ছিল, যাতে হচ্ছে উভয় অংশের স্যাটিসফাইড হয়। তো আপনি আরেকটা নাজবুল হুদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী। তো নাজবুল, ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনি কী মনে করেন যে এই যে করোনার সময়ে সরকারের যে আমরা একটা অব্যবস্থাপনা দেখলাম এবং সেটা নিয়ে যারা সমালোচনা করছে, নাগরিকদের একটা হয়রানি হয়েছে, আসলে আপনি কি মনে করেন যে করোনার ব্যবস্থাপনা নিয়ে সরকারের ব্যবস্থাপনাটা আসলে খুবই অব্যবস্থাপনা ছিল এবং দুর্বল ছিল, এবং এই যে নাগরিকদের হয়রানি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে এটি আসলে আপনি কিভাবে মানে দেখছেন? আপনারা জেনে থাকবেন হচ্ছে করোনাকালীন সময়ে হচ্ছে সরকার যে অব্যবস্থাপনা কিংবা হচ্ছে যে দুর্নীতি হয়েছে সেগুলিকে হচ্ছে ধামাচাপা দেওয়ার জন্য হচ্ছে গভর্নমেন্ট এক প্রকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রণয়ন করে, যেটার মাধ্যমে হচ্ছে দেশের যে প্রতিবাদী জনগণ প্রতিবাদ করবে সোশ্যাল সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা হচ্ছে অন্য কোনো মাধ্যমে প্রতিবাদ করবে, এই প্রতিবাদটা যাতে হচ্ছে কেউ না করতে পারে এই কারণে হচ্ছে যে এক তৈরি প্রণয়ন করা হয়েছে, সেটা হচ্ছে জাস্ট পাবলিককে যাতে হচ্ছে তারা কোনো প্রতিবাদ না করতে পারে, যে ইস্যুগুলো তৈরি হয় ওই ইস্যুগুলো নিয়ে হচ্ছে কিংবা হচ্ছে যে দুর্নীতিগুলো হচ্ছে এগুলো নিয়ে যাতে কেউ কথা বলতে না পারে তার জন্য হচ্ছে যে অ্যাক্ট তৈরি করা হয়েছে, এটা সম্পূর্ণ হচ্ছে আমরা সাংঘর্ষিক মনে করি, কারণ হচ্ছে গণতান্ত্রিক একটা দেশে কখনই হচ্ছে আপনি নাগরিক যে অধিকার বাক স্বাধীনতা সেটা নিয়ে হচ্ছে কখনই এটাকে কী বলে সরকার, যেটা আপনি বলছেন সেটা ঠিক, এটা আমরাও খুবই আপত্তি জানিয়েছিলাম যে আসলে এই ডিজিটাল নিরাপত্তা আইনটাই হচ্ছে একটা মানে হচ্ছে নাগরিকদের গলা টিপে ধরার আইন, নাগরিকদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার আইন, নাগরিকদের মৌলিক অধিকার হরণের একটি আইন। এটি শুধু আমরা না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই আইনটির বিরুদ্ধে কথা বলেছিল, তো আমরাও সেটা আইনটির বাতিল জানিয়েছিলাম। তো আমরা সেটার আরেকটা বাস্তব চিত্র দেখলাম যে এই করোনাকালীন সময় সরকারের দমনপীড়নের লক্ষ্যে এই আইনটাকে যেভাবে ব্যবহার করেছে সেটি খুবই নিন্দনীয় একটি কাজ। তো এই মুহূর্তে আমাদের সাথে যারা লাইভে আছেন এই কথাগুলো সকলের শোনা দরকার, এই বিষয়ে অনেকে কথা বলেন না, অনেকে বলতে চান না, অনেক মিডিয়াও চাইলে এই কথাগুলো বলতে পারে না, সুতরাং সেই ক্ষেত্রে অন্তত সকলের কাছে এই আলোচনাগুলো পৌঁছে দেওয়া দরকার। সেই লক্ষ্যেই মূলত আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি আমাদের ছাত্রলীগের পরিষদ নাজমুল হুদার বক্তব্য শুনেছি। আমরা আমাদের যুব নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, 1/11 সময় সাহসী ছাত্র নেতা আবু তৈয়ব হাবিলদারের কথা শুনেছি, আমি নিজেও বলেছিলাম। আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে একটা জিরো টলারেন্স নীতির কথা বলে থাকেন। আমরা খুব খুশি হয়েছিলাম, আমরা খুব আশাবাদী হয়েছিলাম যে সরকার যেভাবে দুর্নীতির কথা বলছে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে এবং ক্যাসিনোর বিরুদ্ধে যেভাবে অভিযান চালালো, তারপরে আমরা দেখতে পেলাম যে বিশেষ করে ঢাকাতে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হলো, যেমন যুবলীগ নেতা সম্রাট, জিকে শামীম, তারপরে খালেদ যুবলীগ নেতা, তারপরে এই সময় আমরা দেখলাম শাহেদকে, যে সরকার দলীয় আপনার নেতা, তারপরে যিনি প্রতারণার মাধ্যমে, যে রিজেন্ট হসপিটালের মাধ্যমে যে মানুষের একটা জীবনকে ঝুঁকিতে ফেলেছে ভুয়া করোনার সার্টিফিকেট দিয়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তো আমরা ওভারঅল যেটা বলতে পারি যে এই করোনাকালীন মহামারীতে দুর্নীতির আরেকটা মহামারী আমরা দেখলাম, সেটা বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের, এবং এখানে আমাদের আরেকটা উদ্বেগের বিষয় হচ্ছে যে সরকারি একজন আমলা, সরকারি আমলাদেরকে সবাই অতটা চেনে না, কিন্তু কিছু আমলা আছে যাদের কাজের মাধ্যমে তারা সকলের কাছে পরিচিত, যেমন মাহবুব কবির মিলন তেমনি একজন কর্মকর্তা, ভোক্তা অধিদপ্তরের সম্ভবত একজন পরিচালক ছিলেন, তারপর তাকে রেলে ট্রান্সফার করা হয়েছে, সাম্প্রতিক সময় দেখলাম তাকে OSG করা হয়েছে। তো আমাদের ছাত্রনেতা, ছাত্রলীগের পরিষদের যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন এই বিষয়ে যদি কিছু বলেন যে আসলে মাহবুব কবির মিলনকে কেন OSG করা হয়েছে বলে আপনার মনে হয়? সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভটি দেখছেন। আসলে মাহবুব কবির মিলন, উনি ওনার সম্পর্কে আমি জানলাম যে উনি রেল খাতে উনি নিয়োগ পেয়েছিলেন, আগে ভোক্তা অধিকার ছিল, উনি রেল খাতে নিয়োগ পেয়েছেন এবং রেল খাতে উনি নিয়োগ পাওয়ার পরেই উনি অনেকগুলো একটা প্রকল্প হাতে নিয়েছেন, অনেকগুলো প্ল্যান কিংবা উদ্যোগ নিয়েছিলেন যে রেল খাতে
যে কিভাবে মানুষ একজনে একটা টিকিট কিনতে পারে, ন্যাশনাল যে আইডি নাম্বারটা আছে সেই আইডি নাম্বারটা জয়েন করে কিভাবে সবাই এক একজনে একটি করে নিতে পারে, টিকিট নিতে পারে। তাছাড়া তিনি বিকাশ আছে, বিকাশের একটা তিনি একটা সংস্কার করেছেন যে অন্য ডিভাইস থেকে কখনো লগ ইন করা যাবে না, যার মাধ্যমে যে বিকাশের মধ্যে যে প্রতারণা হতো সেটা কিন্তু এখন আর করা যাবে না। এটা নিশ্চয়ই একটা খুব ভালো একটা কাজ যে বিকাশের মাধ্যমে আমরা যে বিভিন্ন সময় আমরা প্রতারণা শিকার হয়েছি, কিংবা আমাদের প্রত্যেকেরই ফোনে এরকম একটি কল আসতো যে বিকাশের পাসওয়ার্ড কিংবা কোড চাইতো, তো এটা কিন্তু তিনি ওনার উদ্যোগে এটা বন্ধ করেছে। এবং তিনি এই দেশকে 3 মাসে দুর্নীতিমুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর আশেপাশে যারা ছিল গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা থাকে, যারা পরামর্শ দেয়, যারা প্রেস সচিব কিংবা উপদেষ্টা থাকে, তাদের যে মধ্যে থেকে যে 10 জন সৎ কর্মকর্তা নিয়ে একটা সমন্বয় কমিটি করার কথা ছিল, তিনি এটা একটা প্রস্তাব দিয়েছিলেন যার মাধ্যমে তাদের পরামর্শে সব কিছু দুর্নীতিমুক্ত হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে উনি যে এই প্রস্তাবটা দিয়েছে এটার রোশনালয়ে পড়েছেন, উনি কাদের রোশনালয়ে পড়েছেন, যে প্রধানমন্ত্রীর আশেপাশে যারা থাকে তারা এটা রোশনালয়ে পড়েছেন। কারণ তিনি প্রস্তাব দিয়েছেন যে 10 জন কর্মকর্তা সমন্বয়ে একটা টিম গঠন করা, তাহলে দেশ দুর্নীতিমুক্ত হবে। কিন্তু যার ফলে যে প্রধানমন্ত্রী যে বর্তমান যে প্রধানমন্ত্রীর আশেপাশে যে যারা আছে তারা এটার প্রতি ক্ষুব্ধ হয়ে তাকে এই বদলিটা করেছে এবং ওএসডি করা হয়েছে। আগে ওএসডি করা হতো মানুষ ভালো কাজের পুরস্কার স্বরূপ, যে উনি এই কাজটা করছে ওনাকে পুরস্কার স্বরূপ একটা ওএসডি করা হলো। ওএসডি মানে কি, মানে অফিসার ইন স্পেশাল ডিউটি, মানে আপনাকে স্পেশাল কিছু দেওয়া, মানে আগে আগে হচ্ছে বিশেষ কাজের জন্য, বিশেষ সরকারের বিশেষ কাজের সার্ভ করার জন্য বিশেষ করে বেশ কিছু ওএসডি করা হতো। এখন যেটা করা হয় এটাকে নেগেটিভভাবে ইউজ করা, যারা ভালো কাজ করে, যারা বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতি নিয়ে কাজ করে, বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে, তাদের তারা যদি বিভিন্ন কাজ না করতে পারে, একাধিক কাজ না করতে পারে, তাদেরকে ওএসডি করে রাখা হয় যে আপনি এই দায়িত্বে আছেন, এই দায়িত্বের বাহিরে কোনো কথা বলতে পারবেন না, মানে একরকম একটা রেস্ট্রিকশান, মানে উনি এই কাজের বাহিরে কোনো কাজ করতে পারবেন না, মানে একটা রেস্ট্রিকশান। আর আগে যেটা করা হতো তাকে পুরস্কার স্বরূপ একটা ভালো কাজ দেওয়া হতো, তো এটা আমি মনে করি যে এখন দুর্নীতি বন্ধ করার, দুর্নীতি একটা সুযোগ করে দেওয়া, যারা সৎ আছে যারা প্রশাসনে, সবাই যে দুর্নীতি বা এরকম টা না, প্রশাসনে অনেক সৎ মানুষ আছে, কিন্তু তারা এই রাঘব বোয়াল দুর্নীতি বা কিছু রাঘব বোয়াল আছে তাদের এই পিষ্ট হয়ে তারা মুখ খুলতে পারে না। তারপর তারা যদি সাহস করে মুখ খুলে তাদেরকে বদলি করা হয়, তাদেরকে প্রত্যাহার করা হয়, তাদেরকে ওএসডি করে রাখা হয়, ওএসডি রাখা করা হয় যে এরকমটা না, তাদেরকে মানে একদমই বসে রাখা হয় যে যারা কোনো কাজই করতে পারবে না। আরেকটা কথা হচ্ছে ঠিক তেমনি ওই আমাদের যে মাহবুব করিম যে মিলন আছে, উনি ওনাকে আমি মনে করি এরকম এটার জন্য ওনাকে ওএসডি করা হয়েছে, যে প্রধানমন্ত্রী বলা যায় যে আসলে বলা যায় যে সে ভালো কাজ করতে চেয়েছে। এবং এ কারণে দেখা যায় যে দুর্নীতিবাজরা যারা একটা সিন্ডিকেট, যেমন আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে মিঠু সিন্ডিকেটের কথা শুনেছি, আবার এই যে আপনার গণপূর্ততে জিকে শামীমদের সিন্ডিকেট শুনেছি, ঠিক একইভাবে বিভিন্ন মন্ত্রণালয়ের এভাবে দুর্নীতিবাজদের একটা সিন্ডিকেট আছে। তো দেখা যাচ্ছে যে সেখানে এরকম বিষয়টা দাঁড়িয়েছে যে আসলে মাহবুব কবির মিলন একজন সচেতন সৎ মানুষ, এখন তিনি যেহেতু রেলকে দুর্নীতিমুক্ত করতে চেয়েছিলেন এবং ভোক্তা অধিদপ্তরে থাকা অবস্থায় তিনি ভেজালের বিরুদ্ধে খুব একটা সোচ্চার ছিলেন, সে কারণে দেখা যাচ্ছে যে এখন তাকে সরানোর জন্য একটা গোষ্ঠী উঠে পড়ে লেগেছে এবং তারা সফল হয়েছে যে তাকে ওএসডি করতে। এটা হতে পারে যে কেউ কেউ বলছেন যে প্রধানমন্ত্রীর আশপাশে যারা থাকে তাদেরও বড় একটা অংশ এসব দুর্নীতি অব্যবস্থাপনার সাথে জড়িত রয়েছে, কারণ প্রধানমন্ত্রী তো, আবার কেউ কেউ বলছেন যে যা হচ্ছে সেগুলো সরকারের ঊর্ধ্বতন মহলের কনসার্নই হচ্ছে। সুতরাং সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সরকার দুর্নীতির বিরুদ্ধে যে অভিযানের কথা বলে, হ্যাঁ, তারা যে দুর্নীতিমুক্ত দেশ গড়ার কথা বলে, এই কথাগুলোর সাথে তাদের একটা স্ববিরোধী অবস্থান রয়েছে। তো আমরা আজকে কথা বলেছি এই যে বিভিন্ন ছাত্রনেতারও আমরা মতামত শুনেছি যে সাবেক আর্মি অফিসার মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের হত্যাকাণ্ড নিয়ে। আমরা চাই এই হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচিত হোক, এই হত্যাকাণ্ডের বিচার হোক, আমরা চাই যে সরকারি যে এই যে অব্যবস্থাপনা রয়েছে, নাগরিকদেরকে যে হয়রানি করা হয় ক্ষমতায় থাকার জন্য, নাগরিকদের উপরে যে দমনপীড়ন করা হয় রাজনৈতিকভাবে, এই প্রতিহিংসার রাজনীতিতে একটা পরিবর্তন আসুক। এবং সে কারণেই আপনারা ইতিমধ্যে জানেন আমরা তারুণ্যের নেতৃত্বে একটা নতুন ধারার
রাজনৈতিক দল গঠন করার জন্য, নতুন ধারা রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা চাই, সমর্থন চাই। আমরা কথা বলেছি যে বর্তমান সময়ে যে মানুষের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে যে বাসের বর্ধিত ভাড়া, যেখানে নাগরিকদের আয় এক পয়সাও বাড়েনি, সেখানে দেখা যাচ্ছে যে এই করোনাকালীন সময়ে আপনার তাদের কাছ থেকে বাসের ডাবল ভাড়া নেওয়া হচ্ছে, এই যুক্তিতে যে পাশের একটা সিট খালি থাকে। কিন্তু বাস্তবিক অর্থে দেখা যাচ্ছে যে বাসে কিন্তু সেই ব্যবস্থাপনাটা এখন খুব একটা নাই যে আপনার স্বাস্থ্যবিধি মানার কারণে পাশের একটা সিট খালি রাখে। কাজে আমরা চাই যে পরিবহন সেক্টরের এই নৈরাজ্য বন্ধ, কারণ তারা যুগ যুগ ধরে কালকাল ব্যবসা করেছে। সুতরাং এখন দুই চার মাস তারা একটু ভর্তুকি দিতে পারবে না। পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে এক পয়সাও বাসের ভাড়া বাড়েনি। তো যাই হোক, যারা লাইভের সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। আর একটা কথাই বলতে চাই যে আমরা কথা বলছি, এই সময় অনেকে কথা বলার সাহস দেখাচ্ছেন না, অনেকে কথা বলছেন না, সেই জায়গা থেকে আমরা বলার চেষ্টা করতেছি, তো সেই ক্ষেত্রে আমরাও আপনাদের এই সমর্থনটা চাই যে আমরা কথা বলতে গিয়েও আমরা নানা ধরনের হামলা মামলার শিকার হই, নির্যাতন নিপীড়নের শিকার হই, আপনাদেরকেও অন্তত সেই ক্ষেত্রে পাশে চাই। আর আজকে বিশেষ করে আমার সাথে যারা ছিলেন তাদেরকে আপনারা নিশ্চয়ই দেখেছেন এতক্ষণে যে আমার সাথে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমাদের ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহরাব হোসেন। ডাকসু নির্বাচনে সদস্য পদে নির্বাচন করেছেন, একাধিকবার এই গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নির্যাতিত নিপীড়িত হয়েছেন। আমাদের সাথে আরও ছিলেন আবু তোয়েব হাবিলদার ভাই, সেই 111 থেকে তার রাজপথের সংগ্রাম শুরু এবং এখনও চলমান আছে। তার একটা আক্ষেপ যে এমন একটা রাজনৈতিক ব্যবস্থা তিনি পাননি যে যারা মানুষের জন্য কাজ করতেছে, যাদের রাজনীতিটা মানুষের কল্যাণকে কেন্দ্র করে, দেশকে কেন্দ্র করে। সে কারণেই বিভিন্নভাবেই সংগ্রামে যুক্ত ছিলেন কিন্তু আসলে তার আত্মতৃপ্তির জায়গাটা খুঁজে পাননি। তো তিনি এখন আছেন আমাদের নতুন যে রাজনৈতিক ধারার, নতুন রাজনীতির যে উদ্যোগ ছাত্র অধিকার পরিষদের, আমাদের শ্রমিক অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ। তো আবু তোয়েব হাবিলদার আছেন আমাদের যুব অধিকার পরিষদের সাথে। আমাদের সাথে আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্র নাজমুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে বিবিএ শেষ করেছেন, এমবিএতে অধ্যয়নরত আছেন, ডাকসু নির্বাচনে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করেছেন এবং নাজমুল বাংলাদেশের যারা রক্ত দিয়ে, বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে আমাদের জন্য আজকে যে স্বাধীন দেশ উপহার দিয়েছে, একজন মুক্তিযোদ্ধার সন্তান। তো নাজমুল আছেন আমাদের সাথে। আপনাদেরকে একটা কথাই আমাদের আজকে যারা আলোচনা দেখেছেন শুনেছেন আপনাদের প্রতি আমাদের একটা আহ্বান যে আমরা কথাগুলো বলছি, মানুষের জন্য কথা বলছি, মানুষের জন্য কাজ করছি, কিন্তু সেখানে যদি মানুষের রেসপন্স না থাকে তাহলে কিন্তু আমরা বেশি দূর যেতে পারবো না। নানান ধরনের ইস্যু ঘটছে, আমরা বললাম যে করোনা, বন্যা, এই যে আবার আরেকটি জিনিস আমরা মিস করেছি যে বন্যার সময় যে ধরনের অব্যবস্থাপনা, মানুষ খাবারের জন্য হাহাকার, দেশের প্রায় অন্থার্ড এলাকা বন্যায় প্লাবিত হয়ে যাচ্ছে। এবং এই যে আবু তোয়েব হাবিলদার যে বিষয়টি বলেছেন যে বাংলাদেশের প্রতি যে ভারতের একটা আগ্রাসন নীতি, শোষণের নীতি, সেটা তো সীমান্ত হত্যাকাণ্ড, আপনার এই যে ফারাক্কা ব্যারেজের যে ঘটনাগুলো, যে বন্যা, তারা শুকনোর সময় তারা পানি দেয় না কিন্তু বর্ষার সময় আমাদেরকে চুবিয়ে মারে গেটগুলো খুলে দিয়ে। এবং আমাদের এই যে ট্রানজিট নিয়ে যে আমাদের দেশের বন্দর ব্যবহার করছে তারা, অথচ নেপাল থেকে আমরা বিদ্যুৎ আনতে হলে সেখানে ভারত হয়ে আমাদেরকে আনতে হবে, তারা মানে হচ্ছে যে ভারতের কাছ থেকে কিনে আনতে হবে, সরাসরি আমাদেরকে আনতে দেবে না। তো ভারতের বাণিজ্যের ক্ষেত্রে আমরা এই ধরনের নানা নিপীড়ন শোষণের শিকার হচ্ছি। ভারতের প্রতি আমরা কৃতজ্ঞ যে মুক্তিযুদ্ধে তারা আমাদেরকে সহযোগিতা করেছে। আমরা বারবারই বলি যে একটা দেশের সাথে অন্য একটা দেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, সেই দেশের মানুষের চাহিদার ভিত্তিতে, কোনো ক্ষমতায় থাকার জন্য নয়, কোনো নতজানু পররাষ্ট্র নীতিতে নয়। কিন্তু আমরা খুবই উদ্বেগের সাথে লক্ষ্য করি যে বাংলাদেশ বর্তমানে যারা এই যে ভোটারবিহীন সরকার, যারা ক্ষমতায় আছেন, তারা যেভাবে ভারতের কাছে নতজানুভাবে নিজেদেরকে উপস্থাপন করেন, সেটি আমাদেরকে জাতি হিসেবে, বাংলাদেশ হিসেবে আমাদেরকে লজ্জিত করে। সুতরাং সেই জায়গা থেকে আশা করি যে তাদের একটা উপলব্ধি হবে যে দেখেন আজকে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদককে দেখি কথা বলতে হয় যে ভারতের সাথে আমাদের সম্পর্ক অটুট আছে বা থাকবে, কারণ ওই বিষয়গুলো তাদেরকে প্রতিনিয়ত একটা গান গাইতে হয়। আমরা দেখি পররাষ্ট্রমন্ত্রী মুজিবনগর সরকারের ফুল দিতে যান, সেখানেও ভারত বন্দনা তাদেরকে করতে হয়, কারণ ক্ষমতায় থাকার জন্য এখন ভারত বন্দনা তাদের অন্যতম একটা কাজ হয়ে দাঁড়িয়েছে। এবং ভারত যতই সীমান্তে হত্যাকাণ্ড ঘটাক,
পানি দিয়ে আমাদেরকে চুবিয়ে মারুক, ফেনী নদী থেকে পানি নিয়ে নেক, ওই ফেনী নদীর ওই সাইডটা কৃষিতে ক্ষতিগ্রস্ত হোক, সেগুলো নিয়ে তাদের মাথা ব্যথা নেই। তাদের মাথা ব্যথা একটাই যে ক্ষমতায় থাকার জন্য ভারতের সমর্থনটা ফেলি হয়। কাজে সেই দিক থেকে আমরা বলছি যে এই যে বাংলাদেশের স্বার্থকে যারা বিকিয়ে দিয়ে বিদেশি শক্তির আপনার দাসত্ব করে ক্ষমতায় থাকতে চায়, দেশকে শাসন করতে চায়, তাদের শাসনের বিপক্ষে, এই যে দমন পীড়নের রাজনীতির বিপক্ষে, দমন পীড়নের রাজনীতির বিরুদ্ধে, বিদেশি তোষণ নীতির রাজনীতির বিরুদ্ধে আজকে তরুণ সমাজকে জাগতে হবে, প্রত্যেকটা সচেতন নাগরিককে কথা বলতে হবে। সেজন্যই আমরা একটা নতুন ধারা রাজনীতির ডাক দিয়েছি। তো আশা করি আপনারা যদি আমাদের সেই ডাকে সাড়া দেন, ইনশাল্লাহ আমরা আপনাদের আমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্নের সোনার বাংলা, একটা নতুন বাংলাদেশ, নয়া বাংলাদেশ, সেই নয়া বাংলাদেশ আপনাদেরকে উপহার দিতে পারবো, তবেই যদি আপনারা আমাদের ডাকে সাড়া দেন। অন্যথায় আমরা লাইভ করলাম, প্রেস ক্লাবে দাঁড়াইয়া খালি প্রোগ্রাম করলাম, মিছিল মিটিং করলাম, তাতে কোনো কাজ হবে না, কারণ দেশটা আমার, আপনার, আমাদের সকলের। সুতরাং পরিবর্তনের জন্য কাজ করতে হবে আজকে প্রত্যেকেরই। 18 কোটি জনগণের দেশ, 1 কোটি মানুষকে অন্তত এই বিষয়ে সরব হতে হবে যে এই দেশের একটা পরিবর্তন দরকার, এই রাষ্ট্র কাঠামোর একটা পরিবর্তন দরকার। স্বৈরতান্ত্রিক রাষ্ট্র কাঠামো, এই যে ক্ষমতা কেন্দ্রিক আইনকে পরিবর্তন করে জনগণ কেন্দ্রিক আইন তৈরি করতে হবে, স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে আঘাত করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে আনতে হবে। তো আশা করি আপনারা আমাদের সেই সংগ্রামে সামিল হবেন। আপনাদের প্রতি ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ আমরা শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ এবং বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে দীর্ঘক্ষণ অপেক্ষা করে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি নাজমুল হুদা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, যুব অধিকার পরিষদের যুবনেতা আবু তৈয়ব হাবিলদার, এবং যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং লাইভটি শেয়ার করে আমাদের এই বক্তব্যগুলো দর্শক সহ অন্যদের কাছে পৌঁছে দিয়েছেন, তাদের প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সাথেই থাকুন, পরিবর্তন আসবে। ধন্যবাদ।